বিদ্যুৎ সংযোগের অভাবে 25 বছরেও চালু হয়নি গভীর নলকূপ। শত শত একর জমিতে এরিয়াবাদ অনিশ্চিত। বোচাগঞ্জ থেকে দিনাজপুর বিএডিসি, আর দিনাজপুর থেকে বোচাগঞ্জ আসলাম, বিএডিসি সংযোগ করতেছি, এটা কেউ মূল্যায়ন করে নাই। এটা একটি সোলার পাম্প, আপনারা দেখতে পাচ্ছেন। এই সোলার পাম্পটি স্বল্প পরিসরে করা হয়েছে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতল ইউনিয়নের যশোর জঙ্গলিপির গ্রামে বিদ্যুৎ সংযোগের অভাবে বিএডিসির আওতায় চালু হওয়া একটি গভীর নলকূপ প্রায় 25 বছরে চালু করা সম্ভব হয়নি। ফলে 25 বছর ধরে সেচ সুবিধা থেকে বঞ্চিত প্রায় 300 থেকে 400 একর জমি। এছাড়া বিএডিসি ও পল্লী বিদ্যুৎ অফিসে বারবার গিয়েও বিদ্যুৎ সংযোগ না মেলায় আসন্ন ইরি মৌসুমে জমি আবাদের সেচ নিয়ে অনিশ্চয়তা ও দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষক ও গভীর নলকূপের মালিক মোহাম্মদ আনসার আলী জানান, বিএডিসির আওতায় 80-এর দশকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতল ইউনিয়নের যশোর জঙ্গলিপির গ্রামে স্বল্প মূল্যে সেচ সুবিধার জন্য ডিজেল চালিত এই গভীর নলকূপটি স্থাপন করা হয়। তিনি আরও জানান, 1995 সালে এই গভীর নলকূপটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ফলে এর আওতায় 300 থেকে 400 একর জমি ইরি চাষের আওতা থেকে অনেকটাই ছিটকে পড়ে। আনসার আলী আরও জানান, বিদ্যুৎ সংযোগের জন্য তিনি অনেকবার বিএডিসি ও পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েছেন, কিন্তু সংযোগ এখনো পাননি। এই ডিপটি পড়ে আছে অনেকদিন যাবৎ। এই ডিপের একজন যিনি এই ডিপটি করেছিলেন, আমরা আজকে তাকে পেয়েছি। আপনার পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ আনসার আলী। যশোর, বর্তমান যশোর আমার বাড়ি, 5 নম্বর ছাতল ইউনিয়ন, বোচাগঞ্জ থানা। সপ্তাহের আগে এই ডিপটি আমার চালু ছিল। সপ্তাহের আগে আপনি এই ডিপটি করেছিলেন, তাই না? হ্যাঁ। কার সহায়তা করেছিলেন? এটা বিএডিসি, বিএডিসির সহায়তায়, বিএডিসির সহায়তায় করেছিলাম। আর এই ডিপটি আমার বাস্ট হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, বাস্ট হয়ে, নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আর আমি খুব দৌড়া ঝাঁটা করলাম বোচাগঞ্জ থেকে দিনাজপুর বিএডিসি, আর দিনাজপুর থেকে বোচাগঞ্জ আসলাম, বিএডিসির সংযোগ করতেছি, এটা কেউ মূল্যায়ন করে নাই। এইভাবে ডিপটি আমার পড়ে আছে। মানে হচ্ছে যে আপনি বিএডিসির আওতায় এই ডিপটি করেছিলেন, ওনাদের সাথে যোগাযোগ করেছেন, নষ্ট হওয়ার পরে আবার যোগাযোগ করেছি, কিন্তু আমার কেউ মানে এটা মূল্যায়ন করে নেই। এইভাবে অবলিতভাবে ডিপটি পড়ে আছে। এখানে প্রায় 300-400 একর জমি আবাদি জমি, আর মানে এই এলাকার কৃষকরা মানে খুব কষ্টজনক আবাদ করতে আছে। পানি নাই, এই পানি, ডিপের পানি না থাকার কারণে এই ভুট্টা টুট্টা যে এসে আবাদ করতেছে। মানে এখানে ইরি ধান ব্যাপক হয়, তাই না? ব্যাপক মানে 300-400 বিঘা মানে সব ইরি ধানের জমি। মানে বোচাগঞ্জ থানার এই এলাকাটি, 5 নম্বর ইউনিয়ন, ছাতল ইউনিয়নের এই জায়গাটি, হ্যাঁ, ব্যাপক ইরি ধান হওয়ার কথা, কিন্তু কিন্তু পানির কারণে, পানির সমস্যার কারণে, পানির সমস্যার কারণে, ডিপের কারণে তারা বিভিন্ন ভুট্টা জাতীয় জিনিস আবাদ করছে, তাই না? হ্যাঁ, করতেছি। তো আচ্ছা, মানে আপনি বিএডিসির কাছে গেছেন, পল্লী বিদ্যুতের কাছে গেছিলেন? হ্যাঁ, পল্লী বিদ্যুতের কাছে গেছি। ওরা আসে এখানকে নাপ টাপ নিয়ে গেছিল, তারপরে বলতেছে বিএডিসির কাছে আমাকে পারমিশন নিতে বলতেছে, আর বিএডিসির অফিসের কোনো লোকজন নাই। এই অবস্থা। মানে বিএডিসির কাছে যাচ্ছেন, ওনারা মানে সেভাবে সহায়তা করছেন না, তাই না? সেভাবে সহায়তা করছে, যার ফলে 400-500 একর জমির ধান মানে থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, তাই? বঞ্চিত হচ্ছে, বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। আপনি কি আশা প্রকাশ করছেন? আমি চাচ্ছি যে এই এই আমার ডিপটি চালু হলে এই এলাকার জনসাধারণ, কৃষক, গরিব দুঃখীরা এরা উপকৃত হবে। এই আবাদ সুন্দর আবাদ করতে পারবে, ধানের আবাদ করতে পারবে, এই আশা প্রকাশ করছি, এই আশা প্রকাশ করতেছি। তো আমরা আশা করছি যে খুব দ্রুত পল্লী বিদ্যুৎ বিএডিসি সমন্বয় করে আপনার এখানে বিদ্যুৎ লাইন দেবেন, বিদ্যুৎ লাইনের মাধ্যমে এই এলাকাটিতে আবার আবাদ করা সম্ভব হবে, ইরি ধান আবাদ করা সম্ভব হবে, দেশের খাদ্য চাহিদা পূরণে আপনি এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এটি একটি সোলার পাম্প, আপনারা দেখতে পাচ্ছেন। এই সোলার পাম্পটি
স্বল্প পরিসরে করা হয়েছে মাত্র 3600 ওয়াট দিয়ে এই সোলার পাম্পটি করা হয়েছে যাতে করে ডিপের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না এখান থেকে একটি ডিপ রয়েছে যেটি হচ্ছে অনেক দূরে যেটি বিরল থানায় বিরল থানায় এই ডিপটি রয়েছে আর ওই ডিপটির পানি এদিকে নিয়ে আসা সম্ভব নয় যার ফলে মানুষ স্থানীয়ভাবে চেষ্টা করছেন বিকল্প এনার্জি চাহিদা পূরণের জন্য দিয়ে 3 হর্সপাওয়ারের মোটর দিয়ে এই ডিপটির ইনস্টলেশন করলেন বা এটা তৈরি করে দিলেন সয়েল ইলেকট্রনিক্স যেটি সুখদেবপুর চৌরাস্তা বসাগঞ্জ দিনাজপুর এই বিকল্প এনার্জি বা যেটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি সেটির ব্যবহার এখন বাংলাদেশে বাড়ছে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা শক্তি চাহিদা পূরণের জন্য আর যে কাজটি করছেন স্থানীয়ভাবে সোহেল ইলেকট্রনিক্স যার মধ্যে একজন হচ্ছেন সোহেল আরেকজন এই কাজটি যিনি করে দিলেন আপনি এই পাম্পটি চালু করতে সহায়তা করলেন অর্থাৎ সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানটি ছিল আপনি তৈরি করেছেন তাই না আপনার পরিচয় দিন আমি মোহাম্মদ সহিমউদ্দিন আমার বাড়ি পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জে কোন জায়গায় বাড়ি আপনার পীরগঞ্জের নসিবগঞ্জ বাজার এলাকা নসিবগঞ্জ বাজার এলাকা বাড়ি তাই না একটি বিখ্যাত এলাকা আমরা জানি নসিবগঞ্জ বাজার বৃহস্পতিবারে বাজার লাগে খুব ভালো একটি বাজার সেখানকার একজন ইঞ্জিনিয়ার স্থানীয় ইঞ্জিনিয়ার কোনো জায়গায় আপনি প্রশিক্ষণ নেননি কোনো জায়গায় নেইনি আমি এটা 6 মাস ধরে এটা পিছনে আমি একটু খাটাখাটি করছি ও বিভিন্ন কাজে মানুষের কাছে গেছেন শিখেছেন তারপর ধীরে ধীরে নিজে পারছেন তাই না আমাদের শোরুম আছে তাইয়া দিনাজপুর আচ্ছা চক্ষু হাসপাতালের পাশে তানহা হ্যাঁ সেখানে আর এখানে আমাদের একজন সহযোগী দিয়ে আছে সুখদেবপুর চৌরাস্তা সোহেল ইলেকট্রনিক্স জি এই দুজনের সহযোগিতায় ইনশাল্লাহ আমি তাদের তারা মালপত্র দেয় আর আমি এগুলা সেটিং করে দিয়ে মানুষকে তাদের সেচের ব্যবস্থা করে দেয় ব্যবস্থা পুকুরে চাষ করে মানুষ একর জায়গা সেই টাকাতে 30 একর জায়গা সেচ দেওয়ার জন্য এই পর্যন্ত 12টি বসালেন তাই না অসংখ্য ধন্যবাদ আপনাকে আরো বেশি প্রশিক্ষণ নিন আরো বেশি এগুলো শিখুন শিখে দেশের কৃষি ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে সেচের ব্যবস্থাকে এগিয়ে নিতে সাহায্য করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্থানীয় কৃষকদের অনেকেই নিজেরাই ছোট ছোট ডিজেল চালিত পাম্প বসিয়ে পানির চাহিদা পূরণের চেষ্টা করছেন কিন্তু এলাকাটিতে পানির লেয়ার 100 ফিটের নিচে হওয়ায় কাঙ্ক্ষিত সেচ সুবিধা পাচ্ছেন না কৃষকরা ফলে পানির অভাবে অনেকেই ভুট্টা জাতীয় ফসল আবাদের দিকে ঝুঁকে পড়ছেন এমন তো অবস্থায় উক্ত গভীরনলকূপটি চালু করা একান্ত প্রয়োজন বলে মনে করেন তারা স্থানীয় কৃষকরা আরও মনে করেন গভীরনলকূপটি বিদ্যুৎ সংযোগের আওতায় আনতে পারলেই বিস্তীর্ণ এলাকায় আবার ইরি আবাদ বহুগুণে বেড়ে যাবে ফলে নিজেদের পাশাপাশি দেশের খাদ্য চাহিদা পূরণে উক্ত এলাকাটি বিশেষ ভূমিকা পালন করবে